বা যে কোনো ট্রেনিং সেন্টারে যাওয়ার জন্য আসলে একটা প্রাথমিক ধারণা থাকা উচিত সবারই, না হয় আসলে ট্রেনিংটা। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে নেকটারে অবস্থানকালে নেকটারের কম্পিউটার ল্যাবগুলো কেমন ছিল এ সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আসুন আমরা নেকটারের কম্পিউটার ল্যাবগুলো দেখে নেই এবং এখানকার কিছু নিয়মকানুন আমরা জেনে নেই। নেকটারে ট্রেনিং করতে হলে কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন হয় না, অর্থাৎ আপনি কম্পিউটার সম্পর্কে ভালো জানেন কি কম জানেন সব অবস্থায় ট্রেনিং করা যায়। তো আমরা শুনে নেব একজন প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে। একজন প্রতিষ্ঠান প্রধান যে কম্পিউটার সম্পর্কে এর আগে আসলে বেশি নলেজ ছিল না, একেবারে অজ্ঞ মানুষ স্যার, এর আগে আপনি কিছুই জানতেন না, একেবারে না জানাই স্যার। এবং আমি একজন প্রতিষ্ঠান প্রধান, এখানে আসে আমি কম্পিউটার বিষয়ে যা শিখি। জনাব মোহাম্মদ মতিউর রহমানের স্যারের কাছ থেকে যেমনটি তার অভিজ্ঞতার কথা শুনছিলাম, ওই পাশে রয়েছেন জনাব মোহাম্মদ মাহমুদুল হক স্যার, যিনি আমার রুমমেট, এবং কুতুবুদ্দিন স্যার যিনি রাজবাড়ি থেকে এসেছেন। প্রথমে নেকটার কর্তৃপক্ষ আপনার জন্য ল্যাব নির্ধারণ করে দেবে, আপনার জন্য কম্পিউটার ল্যাব নির্ধারণ করা হবে আপনার আইডি অনুসারে। আইডি হলো আপনি এন্ট্রি করার পরে যে একটি সিরিয়াল নম্বর পেয়েছেন ওটাই আপনার মূল পরিচয়, এখানে যতদিন অবস্থান করবেন সেই পরিচয় বহন করতে হবে, আইডি কার্ড বহন করতে হবে। তো যাই হোক, এই অনুসারে আপনি যেই ল্যাবে পড়বেন সেই ল্যাব আপনার জন্য নির্ধারিত হবে। তিনটি ল্যাব রয়েছে সাধারণত শিক্ষকদের জন্য। এরপরে আপনি আপনার জন্য নির্ধারিত কম্পিউটার হবে, আপনি প্রথমে যেই কম্পিউটারটা বেছে নেবেন সেটি আপনার জন্য 30 দিনের জন্য নির্ধারিত, এবং ওই কম্পিউটারে আপনি আপনার ইমেইল লগ ইন করবেন এবং লগ আউট করবেন, এবং কম্পিউটারের নির্দিষ্ট পাসওয়ার্ড দেওয়া হবে, তো সেটা কর্তৃপক্ষ অর্থাৎ ল্যাবে যারা থাকবেন তারা দিয়ে দেবেন। আপনার জন্য পর্যাপ্ত ওয়াইফাই ব্যবস্থা আছে, এবং আপনার যেই নির্দিষ্ট কম্পিউটার আপনি প্রথম দিন পেয়েছেন সবসময় সেই কম্পিউটারেই বসতে হবে, সেই চেয়ারেই বসতে হবে। তারপর আপনার পিসি আপনি ওপেন করবেন এবং আপনার প্রয়োজনীয় সব কিছুই এই পিসিতে থাকবে। ল্যাবের জন্য নির্ধারিত সময় আপনি ল্যাবের জন্য নির্ধারিত কাজ দেওয়া থাকবে, সেই কাজ করতে পারবেন। পাশাপাশি ল্যাবে ক্লাসও হয়ে থাকে, বিশেষ করে গ্রাফিক্স ডিজাইন এবং পাওয়ার পয়েন্টের কাজগুলো ল্যাবে করানো হয়। শেষের দিকে গ্রাফিক্স ডিজাইনের একটি ক্লাস অসাধারণ ছিল স্যার এই ক্লাসটি। ক্লাসের ফাঁকে একটু দুষ্টমি না করলে কি হয় তেমনটি করেছিলাম কুয়াকাটা সাইজ স্যারের সাথে। ল্যাবে একজন শিক্ষক আরেকজন শিক্ষককে না পড়ার জায়গাটায় যে সাপোর্ট দেওয়া এ জন্য এক ভ্রাতৃত্বের বন্ধন। তো আরেকটি কথা না বললেই নয়, বিশেষ করে ল্যাব অপারেটর যারা আছেন তাদের ব্যবহার দেখতে সত্যি আপনি মুগ্ধ হয়ে যাবেন, তাদের কাছে বিরক্তি বলতে কোনো জিনিস নেই। ধন্যবাদ বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি শেয়ার দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।